আমি দেবাশিসদার কাছে যাবো। দেবাশিসদা, এতক্ষণ ধরে আপনি শুনলেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, এতক্ষণ ধরে বিভিন্ন বক্তা যারা রয়েছেন তারা অঙ্কের কথা বলছিলেন। আপনিও অঙ্কের মানুষ, আপনি অর্থনীতির মানুষ, কিন্তু অঙ্কের পাশাপাশি বাঙালিদের একটা আবেগ থাকে, এবং বাঙালিদের আবেগ হচ্ছে বাংলা আগে যা ছিল, ওই আমাগো একখান দেশ ছিল মতন, আমাদের কী কী ছিল এবং এখন কী কী আছে। আমরা বাণিজ্যের সবচেয়ে প্রথম স্থানগুলোর মধ্যে একটাতে ছিলাম, আমাদের ইন্ডাস্ট্রি ছিল, সমস্ত বড় বড় কোম্পানি আমাদের এই রাজ্যে ছিল, এখন আমাদের কী আছে। এবং যে কথাটা বলছিল, আমাদের আয় বাড়ছে, কিন্তু শুধু কি লটারির থেকে, লটারির টিকিট কেটে, শুধু কি মদের দোকান থেকে, শিল্প কোথায়, একের পর এক যে ছেলেমেয়েগুলো চাকরি পেতে চাইছে সেই চাকরির জায়গাটা কোথায়, সমস্ত কিছু কি তলানিতে চলে যাচ্ছে না, কিছুটা হলেও আশার আলো দেখতে পাবো আমরা। দেবাশিস, আপনার 3 মিনিট। আসলে এখনও পর্যন্ত স্বর্ণালিয়ার ময়ূক প্রচণ্ডভাবে চেষ্টা করছে যেটা যাতে বিতর্ক সভা হয়, কিন্তু এখনও পর্যন্ত যা আলোচনা হয়েছে তাতে কিন্তু বিতর্ক পাওয়া যাচ্ছে না। এই কারণে, কারণ অনির্বাণ খুব বুদ্ধিমান ছেলে, এখানে মণিশঙ্করবাবু রয়েছে, যা কথাবার্তা হয়েছে তাতে কিন্তু একটা কনসেনসাসের জায়গা আছে। কনসেনসাসের জায়গাটা হচ্ছে এই রাজ্যের বৃহত্তর আলোচনা করতে গেলে আমাকে দুর্নীতি হচ্ছে এই জায়গায় একটা কনসেনসাস চলে আসছে। আমাদের এই রাজ্যের অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে দেউলিয়া অর্থনীতির আলোচনার কনসেনসাস হয়ে যাচ্ছে, এরপর তার ম্যানেজমেন্ট নিয়ে আলাদা আলাদা স্ট্যান্স আছে। ফলে বিতর্ক কিন্তু এই রাজ্যের গত 10 পিছিয়ে গিয়ে পেছনের 10 বছর যদি পাশাপাশি রেখে আলোচনা করি, তাহলে খুব নির্দিষ্টভাবে কিন্তু যে জায়গাটা সে দাঁড়াচ্ছে, এই আলোচনাটাকে বরঞ্চ আমরা বিতর্ক না বলে বলতে পারি, যে একটা দুর্নীতির এবং একটা অর্থনীতি এই জায়গায় কিন্তু পুরো আলোচনাটা গিয়ে দাঁড়াচ্ছে। কীভাবে আমরা বুঝবো কয়েকটা, আমি একদম এখানে কোনো ভারী সংখ্যা দিচ্ছি না, শুধু একটা কথা ময়ূক, তুমি কিছুক্ষণ আগে একটা বললে, কারণ তুমি ওটা সবার কথা বলেছ, এটা তোমার নিজের কথা নয়, যে এই একটা পলিটিক্যাল স্লোগান ছিল, বলা হতো যে 55,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমি যেটুকু দেখেছি বামপন্থীরাও খুব দুর্বলভাবে, বামপন্থীদের অনেক দোষ আছে, তার মধ্যে কিছু নির্দিষ্ট দোষ হচ্ছে সঠিক কথাটা ঠিক সময় জোরের সাথে বলতে পারে না। এই যে 55,000, আমি এখানে নির্দিষ্ট হয়ে বলছি, এখানে সুজন দা আছেন, 55,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, আজ পর্যন্ত কিন্তু সে তালিকা এরা চেয়েছেন, কিন্তু সে তালিকা জোরের সাথে চাওয়া হয়নি, সামনেও আসেনি। আবার এটা খেয়াল রাখতে হবে, এই যে জায়গায় দাঁড়িয়ে আজকে এই সভাটা হচ্ছে, এই আলোচনা বিতর্ক হচ্ছে, এই পুরো ক্ষেত্রটা কিন্তু বামফ্রন্টের ওই সময়কালে এই রাজারহাট নিউ টাউন, এই নগরায়ন এবং তার সাথে আইটি সেক্টর, তার এক্সপ্যানশন, এই এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা টার্সিয়ারি সেক্টর, তার এক্সপ্যানশন অনিবার্যতা, অনির্বাণের কথার মধ্যে সেই বিষয়টা স্বাভাবিকভাবেই আসছিল, ডেভেলপমেন্টের এই ফেজ। আমি মূল কোর জায়গায় যাই। দেখো, আমি আমার কথা বলবো না, গত 10 বছরে আমাদের রাজ্যের মাননীয় বিচারপতিরা বিভিন্ন পর্যায়ে রাজ্যের নির্দিষ্ট ক্ষেত্রগুলো ধরে, যদি আমি দুর্নীতি একটা সাবজেক্ট বলি, এই রাজ্যের একজন মানুষ হিসেবে কেন মাননীয় বিচারপতিরা বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে এত ডেলিভারেট করবেন, আমি এটা তো জানতে চাইছি যে দুর্নীতি কেন কোর্টের আলোচনার এত বিষয়বস্তু হবে, কেন দুর্নীতিকে কেন্দ্র করে সিবিআই, ইডি এরা এতবার করে পলিটিক্যাল অবজেক্টিভ, কোট আন কোট, এটা যারা লেভেল করছে, নিয়েও এত কেন তদন্ত হবে। অর্থাৎ এই ধরনের স্পেস কেন রাজ্যে তৈরি হবে, যে কারণে মাননীয় বিচারপতিরাও মাঝে মাঝে তারা বিস্ময় প্রকাশ করছে জাজ বক্সে বসে, এক, ফলে এটা আমার কথা নয়, ফলে দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি, এই কথাটা এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্র জুড়ে। আজকে তুমি বলো যে প্রাইমারি কাউন্সিল তৈরি হয়েছে, সেই হান্টার কমিশন থেকে শুরু করে তৈরি হওয়া এতদিনের ইতিহাস, আমাদের রাজ্যে এক তৈরি হয়েছে, নিয়োগ হয়েছে, কয়েক লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে পেছনের এই দীর্ঘ দশকের পর দশক সময়কালে, কিন্তু আমরা আমাদের রাজ্যের প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্নে কখনো এই চেহারা দেখিনি, যে কোর্টে গিয়ে মামলা হচ্ছে, একের পর এক মামলা হচ্ছে, রাজকোষ থেকে কোটি কোটি টাকা খরচ করে কন্টেস্ট করা হচ্ছে, আর পোটেনশিয়াল যারা মাস্টারমশাই তারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনের ওপর পুলিশ লাঠি আঘাত করছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দুর্নীতির অভিযোগ কোর্টে গিয়েছে। আমরা তো প্রাইমারি কাউন্সিলে চাইছেন যে দান খয়রাতি নয়, রাজ্যের ভাড়ারের এই ভয়ঙ্কর অবস্থা, শোচনীয় অবস্থা, দান খয়রাতি নয় দুর্নীতির জন্য। দেখো একটা কন্ট্রাডিকশন, দেখো আমি স্টেট গভর্নমেন্টের কন্ট্রাডিকশন, আমরা আগে হোর্ডিং দেখতে এখন দেখাচ্ছে না, অনির্বাণ যা বলেছে সঠিক বলেছে, সন্ময়দা সুজনদা ঠিক কথা বলেছে, কি বলছে, সবাই এক কথা বলছে, এই সময়কালে রাজ্যে জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, ইনক্রিজ করেছে এবং তার গ্রোথ হয়েছে,
এটা যে সরকার বলছে সিগনিফিক্যান্টলি রাজ্যের আয় বেড়েছে, হ্যাঁ নিশ্চয়ই রাজ্যের আয় প্রধানত এ রাজ্যের মানুষ জানে এবং বুঝবে এ রাজ্যের প্রধানত আয় বেড়েছে আবগারি থেকে, মদ বিক্রির মাধ্যমে রাজ্যের বিপুল পরিমাণ আয় বেড়েছে, এটা মূল সোর্স এ রাজ্যের আয় বারবার এক। যে কারণে রাজ্য সরকার আরও কী করে মদ বিক্রির ডিজাইনটাকে মার্কেটিংটাকে নিখুঁতভাবে মানুষের দুয়ারে নিয়ে যাওয়া যেতে পারে তার পরিকল্পনা নিচ্ছেন স্বাভাবিকভাবেই, কারণ রাজ্যের এই মদ বিক্রি প্রক্রিয়ার মাধ্যমে একে আরও বেশি সামাজিকীকরণের মাধ্যমে দুয়ারে নিয়ে যাওয়ার মাধ্যমে স্টেট এক্সচেকারে সিগনিফিক্যান্ট বুয়েন্সি আসছে, তাতে তোমার জামশেদপুর নাও হতে পারে, তাতে তোমার আমার দুর্গাপুর শহর নাও তৈরি হতে পারে, তাতে সিঙ্গুরে আগামী দিনে কোনো ডাকি এটা বলার সাথে আমি একমত হয়ে বলবো, আমি জানিও যে জায়গাটা বলবে আমরা ওই জায়গাটা একমত শুনেনি দেবাশিসদা শুনেনি সুপর্ণদার থেকে, ও যেটা বলবে যে দেবাশিসদা তুমি তো জানো যে সারা পৃথিবী জুড়ে ভারী ইন্ডাস্ট্রি, আচ্ছা বেশ সুপর্ণদার ইন্ডাস্ট্রির জায়গাটা এখন ছোট হয়ে আসছে এমএসএমই, ও বলবেই বলবে, আমি সেই কারণে বলছি গত 2000 তোর ওই কথাতে গিয়ে বলছে আমি অনির্বাণের সাথে ওই জায়গাটা ডিফারই করছি না, ভীষণ ব্রাইট ছেলে, ডিফার করছি না কোথায়, ও তুই যেটা বললি যে সোশ্যাল সেক্টর সারা পৃথিবী জুড়ে বামপন্থীরা তো এই ব্যাপারে সারা পৃথিবী জুড়ে সব থেকে বেশি জোরের সাথে বলে যে সোশ্যাল সেক্টর ইনভেস্টমেন্ট, না না এটাকে সার্কাস্টিক করার ব্যাপার না, প্রশ্ন হচ্ছে ক্লাব কয়রাতি কোথায় চলে আসছে, গরিব মানুষের কাছে পয়সা যাওয়া তার পারচেসিং পাওয়ার বাড়ানো মার্কেটটাকে সাস্টেইন করানো, এটা তো বামপন্থীদের স্লোগান সারা পৃথিবী জুড়ে স্লোগান, সেটাতে কোনো বিতর্ক নেই, কিন্তু প্রশ্ন চলে আসে যেগুলো এই সামাজিক বৈষম্য কমানোর ক্ষেত্রে যে ফান্ড ফ্লোটা কখনো জাস্টিফাই করে না, যেগুলোকে অ্যাবসলিউটলি নন প্ল্যান এক্সপেন্ডিচার বলে।